ইউক্রেন যুদ্ধ আর রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা, এর জেরে বিশ্বজুড়ে টালমাটাল জ্বালানি পরিস্থিতি, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। শতভাগ বিদ্যুতায়নের দেশে এখন ঘরে ঘরে সইতে হচ্ছে লোডশেডিং। এমন পরিস্থিতিতে শুক্রবার রাজধানীর বাড়িধারায় নিজ বাসায় গণমাধ্যমের মুখোমুখি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, কূটনীতিক পাড়াবাদে সবখানে করা হচ্ছে পরিকল্পিত লোডশেডিং। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বন্ধ রাখতে হচ্ছে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, আর ব্যয় সাশ্রয়ের এই কৌশলের ফলে আগামীতে বড় বিপদের মুখে পড়তে হবে না বলে আশা প্রতিমন্ত্রীর। আমরা আনতে পারি বেশি দাম দিয়ে, পাওয়ার প্ল্যান্ট আমি দিতে পারি, আমাদের জায়গার থেকে আমরা বলছি যে ঠিক আছে আমি 10% যদি কাট অফ করি দেখি আমাদের কি হয়। ওই জিনিসের দিকে ওইভাবে ক্যালকুলেশনের দিকে যাচ্ছি, এরকম প্যানিক করার কিছু নাই। কিন্তু বিষয়টা হলো উই আর ইন কন্ট্রোল। আমি বারবার বলতে চাচ্ছি আমাদের যথেষ্ট পাওয়ার প্ল্যান্ট আছে, আমাদের যথেষ্ট অর্থ আছে, কিন্তু আমরা ডলারের জায়গা যাতে চাপ সৃষ্টি না হয় আগামী কয়েক মাস, সে কারণে একটা প্রিকুয়েশন নেওয়া হয়েছে আমাদের আমাদের জ্বালানি এবং বিদ্যুতের ক্ষেত্র দিয়ে। দেশে এখন দিনে 2000 মেগাওয়াটের মতো লোডশেডিং হচ্ছে জানে প্রতিমন্ত্রী বলেন, বিশেষ পরিস্থিতি পর্যালোচনা করে আগামী সপ্তাহে নেওয়া হবে নতুন পরিকল্পনা। আমি লোডশেড যদি না করতাম তাহলে ইকোনমিক ভায়াবিলিটিটা কতটুকু আমাদের পক্ষে আসত, আর এই যে লোডশেড করে আমার কতটুকু লস হলো, এই বিষয়টা আমি একটা সপ্তাহ দেখতে চাচ্ছিলাম। আমি দেখি আমরা ওই ক্যালকুলেশনের মধ্যে আসি, নালে করব না, আমাদের অর্থ আমরা ব্যয় করব। এছাড়া দাম বাড়ার প্রেক্ষাপটে কম দামে জ্বালানির সন্ধানে বিকল্প উৎস খোঁজা হচ্ছে বলেও জানান নসরুল হামিদ। আমি দুইটাই ট্রাই করতেছি, এক দেখলে অন্য অন্য বাজারও আমি দেখতেছি, প্লাস অফারের আশাও বসে আছে। আপনি এখন ফিডব্যাক পাইছেন যেহেতু বললেন যে না এখনো কোনো ফিডব্যাক পাই। আর এলাকা ভিত্তিক লোডশেডিং এর বিশেষ পরিস্থিতি মেনে নেয় গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতার সুর প্রতিমন্ত্রীর কণ্ঠে। আমি দেখলাম যে একটা ভালো দিক যে যারা গ্রাহকরা সবাই বুঝতে পারছেন যে পরিস্থিতির একটা বিশেষ পরিস্থিতি। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অনেকে বিরক্ত বোধ করছেন।